অধুনা বাংলাদেশের ময়মনসিংহ ও পূর্ববঙ্গের নানা স্থান থেকে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোককবিগণ, কোনো প্রণয় ঘটিত রোমান্টিক ঘটনা, জমিদারদের রেষারেষি, নিম্ন লোকসমাজের বিভিন্ন কৌতূহলপ্রদ ঘটনা নিয়ে ছড়া পাঁচালির ঢঙে মুখে মুখে আখ্যান কাব্য রচনা করতেন। গায়নের দল তাতে সুর দিয়ে গান হিসাবে গিয়ে বেড়াত। এই পালা গানগুলি ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের পাঠ্যসূচিতে এই ময়মনসিংহ গীতিকা কিন্তু পাঠ্য রয়েছে। তোমরা যারা 2016 সালের SLST পরীক্ষার প্রশ্নপত্রটি দেখেছ, অর্থাৎ লক্ষ্য করেছ, তারা দেখে থাকবে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, দেখো স্ক্রিনে কি তুলে ধরেছি। এখানে লেখা আছে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে। অপশান চারটে রয়েছে। প্রথম অপশানে কি রয়েছে? দীনেশচন্দ্র সেন। অপশান খতে রয়েছে চন্দ্রকুমার দে। অপশান গতে রয়েছে আশুতোষ ভট্টাচার্য। আর অপশান ঘতে রয়েছে সুকুমার সেন। দেখো এক্ষেত্রে উত্তর হবে চন্দ্রকুমার দে। তাহলে এখান থেকে কম বেশি আমাদের কিন্তু জানার প্রয়োজন আছে। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কার উদ্যোগে এটি আসে, কোন কোনগুলো প্রকাশিত হয়, মানে কোন কোন পালাগুলি প্রকাশিত হয়েছিল, ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রশ্ন। আজকের ক্লাসে আমরা মূলত এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কেই আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখে নিই ময়মনসিংহ গীতিকা সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারার ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোন রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ময়মনসিংহ গীতিকা এই সম্পর্কিত আলোচনাটি যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই প্রয়োজনীয়। দেখো অধুনা বাংলাদেশের ময়মনসিংহ ও পূর্ববঙ্গের নানান স্থান থেকে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোককবিগণ, কোনো প্রণয় ঘটিত রোমান্টিক ঘটনা, জমিদারদের রেষারেষি, নিম্নলোক সমাজের বিভিন্ন কৌতূহলপ্রদ ঘটনা নিয়ে ছড়া পাঁচালির ঢঙ্গে মুখে মুখে আখ্যান কাব্য রচনা করতেন। গায়নের দল তাতে সুর দিয়ে গান হিসাবে গিয়ে বেড়াত। এই পালা গানগুলি ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। দেখো এখানে দুটো বানান দুই রকম রয়েছে, এখানে ময়মনসিংহ আর এখানে ময়মনসিংহ। আমরা যেটাই বলি না কেন সেটাই ঠিক, অসুবিধার কোনো বিষয় নেই, আমরা এক্ষেত্রে ওইভাবে লিখতে পারি। এরপরে দেখো ময়মনসিংহ গীতিকা একটি সংকলন গ্রন্থ, যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টি পালা গান লিপিবদ্ধ করা হয়েছে। এবার দেখব রচয়িতা, এই যে পালাগানগুলোর রচয়িতা কারা। বিশেষ করে দেখো 1800 শতকে ময়মনসিংহ জেলা ও তৎসন্নিকটবর্তী নেত্রকোনা কিশোরগঞ্জ অঞ্চলের অল্প শিক্ষিত ও নিরক্ষর সাধারণ মানুষ হচ্ছে এই পালাগানগুলির রচয়িতা। তাহলে এই পালাগানগুলি সংগ্রহ করেছিল কে? আমরা প্রথমে স্ক্রিনেই দেখেছিলাম যেই সম্পর্কিত একটা প্রশ্ন 2016 সালের SLST পরীক্ষায় এসেছিল। দেখো এই পালাগানগুলির সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। তাহলে পালাগানগুলি কে সংগ্রহ করেন? আমরা উত্তরে বলবো চন্দ্রকুমার দে। এবার আমরা চলে যাচ্ছি এই সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনায়। দেখো এই পদগুলো আবিষ্কার করেন দীনেশচন্দ্র সেন, মানে দীনেশচন্দ্র সেনের সহযোগিতায় আবিষ্কৃত হয়, কিন্তু দেখো মূল ভূমিকা পালন করেছিল চন্দ্রকুমার দে। পৃষ্ঠপোষককে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই পদ আবিষ্কার মানে এই পালা কীর্তন আবিষ্কারের বা এই পালা আবিষ্কারের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা এই পদগুলোর প্রথম প্রকাশ কোথায় লক্ষ্য করা গিয়েছিল? দেখো 1913 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলায় কেদারনাথ মজুমদার সম্পাদিত সৌরভ পত্রিকায় চন্দ্রকুমার দে নামক জনৈক ব্যক্তি মহিলা কবি চন্দ্রাবতীর সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করেন। আর এই প্রবন্ধটা যখন দীনেশচন্দ্র সেন পড়েন তখনই তার কিন্তু এই পালাগুলো আবিষ্কারের জন্য তিনি উদগ্রীব হয়ে পড়েন। আচ্ছা এই যে পালাগানগুলি বা পালাগুলি এগুলো কোন ধরনের সাহিত্য? উত্তর হচ্ছে লোকসাহিত্য। হ্যাঁ এই পালাগানগুলিকে দীনেশচন্দ্র সেন ইংরাজিতে অনুবাদ করেছিলেন। কী নামে? ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস ময়মনসিংহ।
এই বেলার সে 10টি পালা ছিল, পরবর্তীতে বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। আচ্ছা, কোথা থেকে প্রকাশিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তোমরা মনে রাখবে এই ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় প্রকাশিত হয়েছে। দেখো, এই ময়মনসিংহ গীতিকার অনুবাদ প্রায় 23টি ভাষায় প্রকাশিত হয়েছে। আর এই যে ইংরেজি অনুবাদ ইস্টার্ন বেঙ্গল ব্যালার্স ময়মনসিংহ, এই ইংরাজি অনুবাদের ফার্সি অনুবাদক ছিলেন মেডেলাইন রোলা। এই মেডেলাইন রোলাকে না রোমা রোলার ভগিনী। আমরা যে পালাটি পড়ব, যে 10টি পালা প্রকাশিত হয়েছে এতে বললাম, এই 10টি পালার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া পালা। আর এই 10টা পালার মধ্যে প্রণয় সম্পর্কবিহীন বা প্রণয় সম্পর্কহীন পালা হচ্ছে দস্যু কেনারামের পালা। দেখো, এইটুকু মোটামুটি তোমাদের ধারণা, এর মধ্যে থেকেই চলে আসবে এটুকু আশা করি। যদি ময়মনসিংহ গীতিকা থেকে কোনো ধরনের প্রশ্ন আসে তবে এখান থেকে তোমাদের আসবে। তবে অনেক সময় কি হয়, এর বাইরেও যেতে পারে। যদি প্রশ্নকর্তা ভাবেন যে প্রশ্নপত্র একটু ডিপলি দেব, অনেকটা নেট সেটের মতো করে, তাহলে কিন্তু কঠিন হতে পারে। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের যদি স্কুল লেভেল, তাই না, একটা বিদ্যালয় স্তরের উপযোগী, সেক্ষেত্রে খুব ডিপলি প্রশ্ন হওয়ার কথা না। কিন্তু যদি ডিপলি হয় তাহলে কি হতে পারে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে। দেখো, এই অংশটা নিয়ে অনেক ক্ষেত্রে মতবিরোধ বলতে পারি বা মতভেদ এটা কিন্তু লক্ষ্য করা যায়। এখানে এই যে আমরা 10টা পালার কথা বললাম, 10টা পালা প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ডে, সেই 10টা পালার আমরা রচয়িতা কারা, এতে কটি করে অঙ্ক রয়েছে, আর চরিত্র কি, চরিত্রগুলো কারা কারা, এই ধরনের পাঠকে তুলে ধরেছি একটা ছকের সাহায্যে। দেখো, এই যে তোমাদের জন্য আলোচনা করছি, এগুলো কিন্তু এইভাবে কোনো বইতে তুলে ধরা নেই, বা যদিও বা থেকে থাকে সেটা কিন্তু আমার চোখে এখনও আসেনি। তবে তোমাদের জন্য কেন এইভাবে দিলাম, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। প্রশ্ন যদি খুব গভীর থেকে হয় তবে এখান থেকে আসবে, নয়তো আগের পাঠটা থেকে, অর্থাৎ দ্বিতীয় পেজে যে আলোচনা করলাম সেখান থেকে আসা সম্ভব না। দেখো, এই পালা পরিচয়, প্রথম পালার নাম হচ্ছে মহুয়া। মনে করা হয় এই পালার রচয়িতা হচ্ছে দ্বিজকানাই। এতে 21টি অঙ্ক রয়েছে। এর চরিত্র মহুয়া, নদের চাঁদ, হুমরা। দেখো, এই নদের চাঁদ চরিত্রটি কোথাকার, এটা যদি শুধু প্রশ্ন আসে তাহলে কিন্তু আমাদের প্রথমে মনে পড়ে যায় দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি গল্প, সেটা হচ্ছে নদীর বিদ্রোহ, তাই না? সেখানে কিন্তু এই নদের চাঁদ চরিত্রটি রয়েছে। আচ্ছা, এবার দেখো মলুয়া। এই মলুয়া পালার রচয়িতার নাম সেইভাবে জানা যায় না, অনেকে মনে করেন চন্দ্রাবতী এই মলুয়া পালাটি রচনা করেছিলেন, তাই না? এবার দেখো, তোমরা জানো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। এবার এটি কটি অঙ্ক? 19টি অঙ্ক। এর চরিত্র হচ্ছে মলুয়া, চাঁদ বিনোদ। এবার দেখব চন্দ্রাবতী, এটা নয়নচাঁদ ঘোষ রচনা করেন, এটি 12টি অঙ্ক রয়েছে। চন্দ্রাবতী ও জয়ানন্দ, দেখো চরিত্র হচ্ছে চন্দ্রাবতী ও জয়ানন্দ। দেখো, এই যে অঙ্কগুলো না, এই অঙ্কগুলো নিয়ে অনেকটা দ্বিমত আছে কোনো কোনো ক্ষেত্রে, তবে যতটুকু পেরেছি তোমাদের জন্য নিখুঁত করার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো অংশে সমস্যা থাকে, তোমরা যদি কোনো অথেন্টিক বইতে এরকম কিছু পেয়ে থাকো বা এর বাইরে যদি কিছু পাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের ওপর ভরসা করে সেটাকে ঠিক করে দেব। আচ্ছা, এরপরে দেখো কমলা, এটা দ্বিজ ঈশানের রচনা বলে মনে করা হয়। এতে 17টি অঙ্ক রয়েছে। আর এর চরিত্র হচ্ছে কমলা, জানকীনাথ ইত্যাদি। তারপরে দেখো দেওয়ান ভাবনা, দীনেশচন্দ্র সেনের মতে চন্দ্রাবতী রচনা করেছিলেন। কিন্তু দেখো, পদের নিচে আমরা কিন্তু কবির নাম অজ্ঞাত পাই, তাই না? এতে 9টি মোট অঙ্ক রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে বলতে পারি। এর একটা বিখ্যাত চরিত্র হচ্ছে সুনাইগো। সুনাইগো হচ্ছে একটা বিখ্যাত চরিত্র। এরপরে দেখো দস্যু কেনারাম, এটা চন্দ্রাবতী রচনা বলে মনে করা হয়। এতে 6টি অঙ্ক রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে। এতে এর বিখ্যাত চরিত্র হচ্ছে যশোধারা কেনারাম। এরপরে দেখো রূপবতী পালা, এই রূপবতী পালার রচয়িতার নাম মনে করা হয় মিরাজ। এতে 6টি অঙ্ক রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে। আর এর চরিত্র হচ্ছে রাজচন্দ্র। এরপরে কঙ্ক ও লীলা, এটি একটি বিখ্যাত পালা। এতে 4জন রচয়িতার নাম জানা যায়, একটা হচ্ছে দামোদর দাস, আর একটা হচ্ছে রঘুসুত, নয়নচাঁদ ঘোষ ও শ্রীনাথ বেনিয়া। তাহলে দেখো দামোদর, রঘুসুত, নয়নচাঁদ ঘোষ, শ্রীনাথ বেনিয়া, এই 4জনের নাম কিন্তু জানা যায়। এতে 23টি অঙ্ক রয়েছে। কতগুলি অঙ্ক রয়েছে? 23টি অঙ্ক রয়েছে। দেখো, এটা অনেকটা বৃহৎ পালা বলা যেতে পারে, তাই না? একে আমরা বৃহৎ পালা বলতে পারি। দেখো 21টি করে দু জায়গায় রয়েছে, 21টি করে, কিন্তু 23টি করে কোথাও নেই। তাহলে সর্ববৃহৎ পালা হচ্ছে কঙ্ক ও লীলা, তাই না?
দেখো এই চরিত্র তারে কি কঙ্ক, লীলা, গর্গ ইত্যাদি। এরপরে কাজল রেখা, এই কাজল রেখা হচ্ছে একটা রূপকথা ধর্মীর রচনা বা রূপকথা ধর্মী পালা। এর রচয়িতার নামও জানা যায় না, এটা অজ্ঞাত বলে ধরে নেওয়া হয়। এতে 21টি পরিচ্ছেদ বা অঙ্ক রয়েছে। এর চরিত্র হচ্ছে কাজল, কুমার, ধনেশ্বর ইত্যাদি। আর শেষে দেখো দেওয়ানা মদিনা, এটা মনে করা হয় মনসুর রয়াতি এটি রচনা করেছিলেন। এতে 7টি পরিচ্ছেদ বা 7টি অঙ্ক রয়েছে। সোনাফর দেওয়ান, আলাল, দুলাল এই সমস্ত চরিত্রগুলি এই পালার মধ্যে লক্ষ্য করা যায়। দেখো এটা কিন্তু তোমাদের জন্য খুব যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এখান থেকে নেট বা সেট যারা দেবে তাদেরও কিন্তু এটা কাজে লাগতে পারে। তাহলে এর বাইরে আমার মনে হয় না যে ময়মনসিংহ গীতিকা থেকে কোনো প্রশ্ন আসতে পারে, যেহেতু 2016 সালের SLST পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। আর আমি তোমাদের তো কথা দিয়েছিলাম যে তোমাদের সিলেবাসটাকে কভার করে দেব। নবম দশম শ্রেণীর পাশাপাশি দেখো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দুই একটা ক্লাস অন্তত দেওয়া দরকার, কারণ তারাও আমার পথ চেয়ে বসে আছে। সেক্ষেত্রে তাদের জন্য মাঝে মাঝে দেবো। আর খুব শীঘ্রই তোমাদের জন্য 90 নম্বরের মক টেস্ট আসছে, সেটা আমি খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেবো যে কবে সেটি আসছে। সমগ্র সিলেবাসের উপরে প্রশ্নপত্র ধারণ কেমন হতে পারে এই সম্পর্কিত বিষয় নিয়ে একটি মক টেস্ট আমি তোমাদের সামনে নিয়ে আসছি খুব শীঘ্রই। তাহলে দেখো এখান থেকে এই ময়মনসিংহ গীতিকা থেকে আর এর বাইরে খুব একটা পড়ার দরকার আছে বলে আমার মনে হয় না, এটুকু পড়লেই তোমাদের এই সম্পর্কিত বিষয়টি জানা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ময়মনসিংহ গীতিকা সম্পর্কিত আজকের আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক করে দাও, আর বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দাও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য এই ক্লাসটিকে দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে এই চ্যানেলেই তোমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার অর্থাৎ বাংলা বিষয়ের বিভিন্ন বিষয়ের ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।